গুড বয়, আলু জ্বালাইবি? হ্যাঁ কেমন আছেন? ভালো আছি। কাজ করছেন? না, করি নাই। আপনি কি গাড়িতে বসে আছেন? যে গাড়িতে বসে আছে, কোথায় থাকেন? আপনি কালকে আসছিলেন, কথা বললেন আমার সাথে নাকি? কালকে আসছিলাম, আমার একটু নেট প্রবলেম ছিল, তার মানে ফোন লাইন কাটতে গেছিল। ওয়ালাইকুম সালাম, হ্যান্ডসাম, ওয়েলকাম। কি খবর, কেমন আছেন? আচ্ছা, তো ভালো আছেন তো? ঘোড়ার ডিম, ঘোড়ার ডিম মানে? আলহামদুলিল্লাহ। ও সরি হ্যান্ডসাম, আপনি তো বই না, আপনি তো আমার এখন বইনা হয়ে গেছেন। আমি দেখি আপনি লাইভে কি মেয়েদের হচ্ছে মেকআপ টেকআপ নিয়ে পরে বসে থাকেন। আপনি তো ছেলে থেকে মেয়ে মেয়েতে পরিণত হয়েছেন। কেমন আছেন? ভালো আছি, আপনি কেমন আছেন? বাসা কোথায়? বাসা চুয়াডাঙ্গা। চুয়াডাঙ্গাতে? কি করেন? আমি গাড়ি ড্রাইভিং করি। ড্রাইভিং করেন? হুইলে ড্রাইভিং করেন? নিজের গাড়ি নাকি কোনো? নিজের গাড়ি? জি আমার নিজের গাড়ি। কি গাড়ি আপনার? আমার প্যারাডোর ল্যাম্পো স্যার। প্যারাডোর ল্যাম্পো স্যার। ও আচ্ছা, বিয়ে করছেন? না বিয়ে করে নাই, বিয়ের বয়স হয়েছে। বুঝি নাই কি। বিয়ের বয়স হয়েছে? বিয়ের বয়স হয়নি তো এখনো। মা, বিয়ের বয়স হয়নি বুঝি? আল্লাহ, বুঝি না। আমি মনে করি যে বড় হলে বিয়ে হয়ে যায়, কিন্তু বিয়ের যে বয়স লাগে সেটা আমি জানি না। ওরে বাপ্পার, বয়স হয়নি বিয়ের। তারপর প্রেম করেন? না একদম পিওর সিঙ্গেল পিওর সিঙ্গেল করছিলাম ছোটবেলায়। পিওর প্রেম করবেন? না ইচ্ছা নেই, করবেন না, এক্সট্রা ঝামেলা নিতে চাই না, প্রেম খুব ভালো আছে। আমার কাছে এমনটাই মনে হয়, আনরোমান্টিক, মনে কোনো রসকস নেই, শুকাইয়া গেছে সব। আপনি বেশি করছেন নাকি? গুড, ভেরি গুড। বেশি করে এসছে নাকি? হ্যাঁ, বিয়ে শাদী কি করে এসছেন নাকি? কেন মা ভাল লাগে না? ভালো ছেলে পাই? আমার আমার তো বিয়ে করতে চাই না, প্রেম করতে চাই না। আপনি তো বিয়ে করতে চাই না, আমার থেকে তো আপনার আশ্বাস কিছু নেই তাহলে। আমার ভাল লাগে না বিয়ে শাদী, এগুলো ভাল লাগে না। হ্যাঁ খালি প্রেম করতে, প্রেম করতে ভাল লাগে, বিয়ে পরে প্রেম করবেন, খুব ভালো লাগবে। জামের সাথে প্রেম জমি নাকি? আপনি করেন আপনার বউর সাথে? অবশ্যই আমার তো সিদ্ধান্ত আছে, এই কারণে তো একদম সিঙ্গেল আছে, বিয়ের পরে প্রেম করবো। থাকেন থাকেন, বিয়ের পরে প্রেম করবো, এটা কেমন কথা? বিয়ের পরে প্রেম হয় নাই? বিয়ের পরে প্রেম করলে কিন্তু খাঁটি প্রেম হয়। এই প্রেমের কোনো ফিলিংস থাকে? একই ছাদের নিচে থাকবো দুজন, এটাকে আবার প্রেম বলে? এটা কি কোনো প্রেম? প্রেম হয় এরকম দেখা করতে যাবো লুকায় লুকায়, তারপরে হচ্ছে ফোনে কথা বলবো? কি ভালো বাবা, ওটা ছোটবেলা করছি তো, যার কারণে এখন আর ইচ্ছা হয় না। ও এইগুলো করে ফেলছেন? এগুলো বলে এখন তার ইচ্ছা হয় না এখন। কেন ভাই, মজা পান নাই? আই সি পাই না জানা তো, তার তো পাইনি, সমস্যা তো গেলে কি হয়েছে? মজা পাইছে কিন্তু তার তো পাই নাই। তার দিয়ে কি করবো, মজা তো পাইছেন? না তার তো দরকার ছিল অবশ্যই। যাবে হাজারটা আসবে, সমস্যা কি বলেন তো? আপনার কেন একটা এপিসোড করে দেন বুঝি না।
দরকার নেই ভাই, সিঙ্গেল লাইফটা ভালো লাগে। শুনেন, মন দিয়ে প্রেম করেন, প্রেম প্রেমিকা একটা যাবে আরেকটা আসবে, ওটা কোনো ব্যাপার না। একটা পান নাই বলে আরেকটা পাইবেন না, তার কি এটা এটা কি কোনো কথা? পাইতেও তো পারেন, হ্যাঁ তা অবশ্য ঠিক। তাই বলে কিছু না, বাসায় মেয়ে দেখে রাখছে তো, আমি অবশ্য দেখিনি তার এখনো, কিন্তু ছোটটা জানি জায়গা। আমি তো বাইরে থাকি, আমার আম্মু দেখে রাখছে, আমি দেখি নাই এখনো। মা আপনার দেখতে ইচ্ছে করে না? আমার দেখতে ইচ্ছা করে বলতে আমার একটা ভাবি বলছে, আমার তো আমি শুনছি এর আগেও আবার একটা ভাবু বলছে, আমি দেখতে ইচ্ছা করে বলছি, সাহস করে বলিনি আর কি। মা আপনি কি খুশি, আল্লাহ যে তো খুশি ভাই, আপনার জন্য মেয়ে দেখতে সবচেয়ে বেশি খুশি। না খুশি বলতে কি, আমি দেখেছি তার পছন্দ, ও তারপর আমি শুনেছিলাম এটা ভালো, একদম দেখে নাই তার একদম পরে পস্তাইবেন। তার তো আমি দেখি নাই, আমি শুনছি আর কি, একটা ভাবি বলছে ফোন করে, তারপর আমার একটা ফ্রেন্ডের আমি জিজ্ঞাসা করছিলাম, ও একই কথা বলছে, আমার দেখার ইচ্ছাটা জাগেনি আর কি। আপনি তো মাশাআল্লাহ অনেক সুন্দর বিয়ে শাদী করেননি। বললাম না ছেলে পাই না, বলো তাই করে নেই। তা কি বলেন, বাংলাদেশে কি ছেলের অভাব হয়ে গেছে যে ছেলে পান না? অভাব না, বড় অভাব, ভালো ছেলের অভাব। বিয়ে শাদী করে আপনার মনে নতুন করে গড়ে নিন, সমস্যা নেই, বিয়ে শাদী পরে তো ছেলেরা মেয়েদের কথা শুনে পাইলে নিব, দোয়া করুন, দোয়া করিয়েন, আমার থেকে সিনিয়র হবে একটু, তবে দেখতে শুনতে মাশাআল্লাহ আপনার মতনই সুন্দর, কিন্তু তার মাথার একটু চুল পড়ে গিয়েছে, চুলের সাইড একটু কম আছে, যার কারণে আমি আপনার সাথে মিট করতে করছিলাম। তার চুলে একটু সমস্যা, না টাকলো না, টাকলো না, মানে কপালে একটু বড় চুল একটু কমে, তাছাড়া টাকলো না। আপনি এটা বলতে বললেন, কিন্তু সব দিক থেকে শুনতাম, আপনি কেমনি পারলেন এটা বলতে? একটা টাকলো ব্যাটারে নিয়ে আপনি বড় নিয়ে এসেছেন। তবে এলো তো দাদা মাসে ভাইরা, আমি অবশ্য আপনার চুল ওঠার জন্য একটা ডোজ দিয়েছি, কিছুদিন ভিতরে চুল উঠে যাবে, আপনি যদি চান আমি মিট করে দিতে পারি।